আমাদের দেশে বা সারা পৃথিবীতেই মাথা ব্যথার প্রধান কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক। দেখা গেছে 100 জনের মধ্যে প্রায় 70 জনেরই মাথা ব্যথার কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক। দ্বিতীয়ত যে কারণটা আমরা বলে থাকি সেটা হচ্ছে মাইগ্রেন, এবং মাইগ্রেনের সংখ্যা প্রায় 100 জনের মধ্যে 20 জনের মতো। তাহলে দেখেন 100টা রোগী আসলে আমরা দেখব যে 90 জন রোগীরই এই দুইটা কোনো একটা কারণে মাথা ব্যথা হচ্ছে। অর্থাৎ আমরা আমরা কিন্তু কমনলি কোনো মাথা ব্যথা রোগী আসলে এই দুইটা কোনো অসুখ আছে কি না সেটা কিন্তু আগে চিন্তা করে দেখি। যাক, আজকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কারো একই সাথে এই দুই ধরনের মাথা ব্যথা থাকতে পারে কি না, কারো একই সাথে টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন হতে পারে কি না। অনেকেই বলেন যে আমার মাইগ্রেন আছে, আবার টেনশনও আছে বা অনেক কষ্ট আছে। তো যাই হোক, একই সাথে দুই ধরনের মাথা ব্যথা কিন্তু হতে পারে, যেটাকে আমরা মিক্সড হেডেক বলি। একই ব্যক্তির একই সাথে মাইগ্রেনও থাকতে পারে এবং টেনশন টাইপ হেডেকও থাকতে পারে। আমরা অনেক সময় শুধু দেখা যাচ্ছে আপনি টেনশন কমানোর ওষুধ দিলেন বা ডিপ্রেশনের ওষুধ দিলেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে মাইগ্রেনের বিষয়টা খেয়াল রাখলেন না, তাহলে কিন্তু চিকিৎসার কাজ নাও হতে পারে। তো একই ব্যক্তির দুইটা একই সাথে মাথা ব্যথা কিন্তু থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।